এরপরে প্রশ্ন হল কোনো নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি তাহলে কি তার গুণা হবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের এই সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ অন্যায় কাজ পাপের কাজ জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না আবার অনেক ভালো কাজ সবাবের কাজ বা বৈধ কাজ যেটা জায়েজ করোনা না লোকে সেটাকে মানুষ দোষের মনে করে ইয়াহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ শয়তান এবং শয়তানের দোষেরদের ষড়যন্ত্রের একটা অংশ হল একাধিক বিবাহকে দোষের বিষয় হিসাবে দেখানো আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে রিলেশন করে সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোনো দোষের কিছু মনে করে না মনে করে এটা তার রাইট আছে তার স্বাধীনতা আছে হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে আর একজন মানুষ কোরআন এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে আগে তার একটা স্ত্রী আছে আরেকটা বিয়ে করে তাহলে মনে করে লোকটা কত খারাপ চিন্তা করে কোনো মসজিদের ইমাম বা কোনো হুজুর সাহ বেসার যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো এই হুজুরটারও ভালো মনে করছিলাম সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করলো দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে সাথে মেয়েদের এটারে খারাপ মনে করতেছেন না কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটা কি মনে করতেছেন মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আল্লাহর ভয় নাই কোরআন হাদিসের মধ্যে মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়েজ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ইমান নিয়ে এটা দেখা দিবে কোনো বোন কোনো মেয়ে অনেক মহিলারা এরকম আসেন বল ইসলামের সব মানে কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়জ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে এই জন্য তিনি দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন আমার বোন এটার কারণে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে এটা হলো আল্লাহ কিন্তু বিদ্রোহ করা আল্লাহ বলেছেন ফঙ্কা হোমা ইমাস তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো দুই তিন বা চার একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কিনা তাহলে একটা করবে এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর রবুল্লা থেকে এটা অনুমোদন পাওয়া গেছে এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ইমান থাকবে না বোন আমার আপনি সতীন অপছন্দ করছেন সতীন আশাটাকে ভালো লাগছে না আপনার কাছে এটা দোষণীয় না সেটা আরেক জিনিস কিন্তু আল্লাহর বিধানকে আপনি দোষণীয় মনে করবেন না আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে শরীয়ত দিয়েছে এটা আবার কেমন কথা আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ তালা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহর বিধান সামিল ইমান চলে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন পায়ের সমস্যার জন্য যারা বসে সিজদা দিতে পারে না তাদের চেয়ারে পড়ার চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি যারা বসে সিজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুকু করে সিজদাটা দিবেন যদি সিজদা করতে না পারেন নর্মালি আর যদি নর্মালি করতে পারেন তাহলে সিজদা দিবেন নর্মালি এরপরে ওই সরি রুকুটা দিবেন নর্মালি সিজদাটা দিতে অসুবিধা হলে বা বৈঠক সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা ঝুঁকায় সেজদার নিয়তে আল্লাহ আকবর বলে মাথা ঝুঁকায় সোহার পেলা পড়বেন এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠে বসবেন বসার নিয়তে তাহলে যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি দাঁড়াবেন রুকু করারও ক্ষমতা আছে রুকুও করবেন শুধু সেজদাটা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকায় সেজদার নিয়ত করে সিদ্ধা করতে পারবেন আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দাঁড়টা দাঁড়াবেন এরপর চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকের নিয়তে রুকু করবেন আর একটু বেশি ঝুঁকিয়ে সেচদার নিয়তে সেদ্ধা করবেন এরপরে মাথা সোজা করবেন এভাবে নামাজ পড়বেন এরপরে প্রশ্ন হলো জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ে তবরক দিয়ে কোনো দোয়া করানো ঠিক হবে কি না অথবা করণীয় কি প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই মাসানায় আনায় তারার বুধবার যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন হুজুর আনবেন তো এগুলোর জন্য আপনি হুজুর আনবেন ভাড়া করবেন আমসালা দুইটাই যাবে সব তো হবেই না বরং আলটা কি হবে গোনা হতে পারে মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোনো নির্দেশ ইসলাম দেয় নাই না নবিক্রিম সৌদ্িসাল্লাম করেছেন না কোনো সাবাইকরাম করেছেন বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে সে সম্পর্কে দীর্ঘ আলোচনা সাল কোনো এক সময় করা যাবে বাকি উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা কতটা দোয়ার নাম দিয়ে হলেও করা যায় নাই এরপরে প্রশ্ন হলো বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম কি বলে বেকার যুবকদের বিবাহের ব্যাপারে ইসলাম বলে তারা বিবাহ করবে না বিবাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলে বয়ের মহর দেওয়ার ক্ষমতা নাই বইয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই তাহলে সে রোজা রাখবে সে কি করবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে ইসতাতা কুমুল বা আতা ফালিয়া তাজাউজ তোমাদের মধ্যে যারা বিবাহ করে বয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করবা তারা যেন বিবাহ করে আর যার এই ক্ষমতা নাই ফালেই হেভি সম ফাইন্নাহলা অভিযাক তাহলে সে রোজা রাখবে যার ক্ষমতা নেই অর্থাৎ বেকার গরিব মানুষ আমাদের যুবকরা আজকাল বিয়ে করার জন্য খুব অস্থির কিন্তু পয়সা কামাইতে রাজি না পয়সা কামাবেন না ওই বাপের হোটেলে বসে বসে নিজে খাবেন এরপর বলবেন বিয়ে করে এনে বৌরও খাওয়াক এটা হবে কেন অন্তত চেষ্টাটা করেন কিন্তু আবার মোরব্বীরা ছেলেদের উপার্জনের পরেও যদি বলেন যে না হয় নাই আরো কর ঘর কর বাড়ি কর লাখ টাকা আন কোটি টাকা আন তারপরে করব পায়ে দাঁড়াও পায়ে দাঁড়ানোর কোনো শেষ আর হয় না সেটাও আরেক অবিচার মনে রাখবেন আপনি যদি কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন নিজের এবং যাকে বিবাহ করবেন তার তাহলে আপনার জন্য বিবাহের নির্দেশ আপনি বিবাহ করবেন এখন এমন একটা সময় চলে আসছে যেই সময়টাতে বিবাহ করা ছাড়া তরুণরা যুবকরা কোনোভাবেই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা হেফাজতে রাখা চরিত্রকে বাঁচানো সম্ভব হচ্ছে না এরকম কঠিন একটা সময় আসছে মুরব্বীরা আপনাদের দায়িত্ব অনেক যে বাচ্চাদেরকে ছেলেদেরকে সহযোগিতা করে কিভাবে তারা কর্মক্ষম হয় কিভাবে একটু কাজের দিকে ঝুঁকে যায় এবং উপযুক্ত হয়ে গেলে খুব দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবেন তাহলে তারা ফেতনা থেকে মুক্ত থাকবে আর হলে তারাও ধ্বংস হবে আপনাদেরকেও ধ্বংস করবে এরপর প্রশ্ন শিল্প শিল্পী শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান নামের অধিকারী হবেন নাকি শির করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন ভাই শির সম্পর্কে আল্লাহ রব আলামিন বলেছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক কাউকে সিসা করলো কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো এরকম মনে করলো ইবাদত করলো যেটা আল্লাহর স্থানে শুধুমাত্র করা যায় সেটা বড় শিরিক করলো তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটাকে আল্লাহ তালা মাফ করবেন না শির ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন বান্দার হকের কথা ভিন্ন বান্দার কাছে থেকে মাফ নিতে হবে আল্লাহর সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন তো শির মাফ করবেন না এই জন্য করে কেউ যদি তবা করে মাফ চায় তাহলে ভিন্ন কথা আবার মাফ হবে কিন্তু শির করে তবা করা ছাড়া শির করা অবস্থায় সে মারা গেল তাহলে মসিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে শিরকের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন